আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। উন্নয়নে নয়, জোয়ারের পানিতে ভাসছে আশাশুনি সদর। আশাশুনি থেকে বিএম আলাউদ্দিনের পাঠানো তথ্যচিত্র। উন্নয়ন নয়, জোয়ারের পানিতে ভাসছে আশাশুনি সদর। আশাশুনি মরিচাক নদীর প্রবল জোয়ারের পানি উপচে পড়ে প্রবেশ করে উপজেলা সদরের প্রধান সড়ক। এতে করে উপজেলার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, থানা জামে মসজিদ, আশাশুনি থানা চত্বর ও আশাশুনি সদর বাজারে জোয়ারের পানিতে টাইটম্বর হয়ে থাকতে দেখা গেছে। এ যেন উন্নয়নের জোয়ারে ভাসছে আশাশুনি উপজেলা সদর। আশাশুনি সদরের পার্শ্ববর্তী মরিচাক নদীর জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় কয়েকটি পয়েন্ট দিয়ে প্রবল বেগে পানি বাজারের ভেতর ঢুকতে থাকে। এতে করে আশাশুনির বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আশাশুনি থানার সরকারি পুকুরটি নদীর লবণাক্ত পানিতে তলিয়ে যায়, ফলে একদিকে মিষ্টি পানির মাছগুলো মরে যাবে, অন্যদিকে মসজিদের মুসল্লি সহ থানা পুলিশ পানি ব্যবহার থেকে বঞ্চিত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজবুল হোসেন খান বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডকে এক্ষুনি অবহিত করছি দ্রুত আশাশুনি বাজার রক্ষা বেড়িবাঁধ নির্মাণের জন্য। এ ব্যাপারে আশাশুনি সদর বাজারের একাধিক দোকানি বলেন, আমাদের এ ভোগান্তির যেন শেষ নেই। উপজেলা সদর প্রশাসনের সামনেই প্রতিনিয়ত এ ধরনের প্লাবিত ঘটনা ঘটলেও বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন না কেউই। এছাড়া আশাশুনি থানা পুলিশের একাধিক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, সারা রাত ডিউটি শেষে সকালে গোসল করার মতো আর কোনো উপায় থাকলো না আমাদের। জোয়ারের পানি বাজারে প্রবেশ করাকালীন কিছু সময়ের জন্য যেন এ স্থগিত হয়ে যায় আশাশুনি সদর বাজার এর সকল কার্যক্রম। নদীর জোয়ার শেষে পানি নেমে গেলেও বাজারের মধ্যে জোয়ারের পানিতে নাকানি চুমানি খেতে হয় সাধারণ পথচারীদের। আশাশুনি উপজেলা সদর ও বাজারের ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে অতি দ্রুত একটি বাজার রক্ষা বাঁধ দিতে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহল। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।